আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানাজ মাল্টি কুজিন ফুড। আজ আপ সবকে সাথে এক বহুত হি ইজি সিম্পল আর কুইক রেসিপি শেয়ার করুঙ্গি, ঘর পর লিকুইড গুড় বানানে কা রেসিপি। হামে পাতা হ্যায় লিকুইড গুড় বানানা সবকো আতা হ্যায়, ফির ভি বহুত সারে রেসিপিজ কে সাথ হাম ইস গুড় কো সার্ভ করতে হ্যায়, তো সোচা আপ সবকে সাথ ইসকা রেসিপি ভি শেয়ার কর দেতি হু। ইনশাল্লাহ আপ সবকো পছন্দ আয়েগি, তো চলিয়ে লিকুইড গুড় বানানা স্টার্ট করতে হ্যায়। তো সবসে পেলে এক ড্রাই প্যান মে গুড় অ্যাড কর দেন, তো ইহা হামনে 500 গ্রামস গুড় লিয়া হ্যায়, আর গুড় কো হামনে ইস তরহ সে ক্রাশ কর লিয়া হ্যায় নাইফ কি মদদ সে। আব হাম ইসমে 1 কাপ পানি অ্যাড করকে আচ্ছি তরহ সে মিক্স কর দেন। তো লিকুইড গুড় বানানে কে লিয়ে আপ কুছ ভি গুড় লে সকতে হো, আপকে পাস জো অ্যাভেলেবল হ্যায়। তো আব হাম গ্যাস কা ফ্লেম হাই করকে এক আচ্ছা উবাল আনে তক ওয়েট করেন। তো আবি আপ দেখ সকতে হ্যায় বহুত হি আচ্ছে সে উবাল আ চুকি হ্যায়, তো আব হাম গ্যাস কা ফ্লেম লো কর দেন, লো ফ্লেম কে উপর 4 টু 5 মিনিটস কে লিয়ে ইসে হাম ইস তরহ সে ছোড় দেন। তো আবি হাম ইস গুড় কো ছান লেন, তো গুড় কো ছাননে কে লিয়ে দুসরা এক প্যান লেন, প্যান কে উপর এক হাম স্ট্রেনার ইয়ানি কি ছাননি রাখেন, ইস ছাননি কে উপর হামনে গুড় কো ছান লেন। তো ছাননে কে বাদ গ্যাস কো হামনে ফির সে অন করকে লো ফ্লেম কে উপর প্যান কো রাখ দেন 4 সে 5 মিনিট কে লিয়ে, ইয়া ফির তব তক রাখনা হ্যায় জব তক না লাগে কি গুড় কি থিকনেস বিলকুল পারফেক্ট হ্যায়। তো দেখি আবি হামারা লিকুইড গুড় বিলকুল রেডি হ্যায়, তো গুড় কা থিকনেস ইস তরহ কি রাখনি চাহিয়ে, ক্যুঁকি ঠান্ড হোনে কে বাদ ইয়ে অর থোড়া সা থিক হো জায়েগা অর বিলকুল প্রপার থিকনেস মে আ জায়েগা, তো আবি হাম গ্যাস বন্ধ কর দেন। তো আব হাম ইসে এক বাউল মে ট্রান্সফার কর লেতে হ্যায়। তো দেখিয়ে বাহার জিস টাইপ কা লিকুইড গুড় মিলতা হ্যায়, দিখনে মে বিলকুল পারফেক্ট হুয়া হ্যায়, বিলকুল সেম হুয়া হ্যায়, আর কালার বহুত হি খুবসুরত আয়া হ্যায়, দিখনে মে বহুত আচ্ছি লাগ রহা হ্যায়, আর থিকনেস ভি বিলকুল পারফেক্ট হ্যায়। তো আবি ইয়ে পুরি তরহ সে ঠান্ড নেই হুয়া হ্যায়, ঠান্ড হোনে কে বাদ আর থোড়া সা থিক হো জায়েগা, তো আপ ইস গুড় কো রেফ্রিজারেটর মে রাখ সকতে হো বহুত দিন তক। তো ইস তরহ সে আপ ভি ঘর পর লিকুইড গুড় বানা সকতে হ্যায়, ইনশাল্লাহ আপ সবি কো পছন্দ আয়েগি। अगर आपको आज की रेसिपी अच्छी लगी तो प्लीज़ मेरे वीडियो को लाइक करें, सबके साथ शेयर जरूर करें और प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब करना ना भूले। थैंक्स फॉर वॉचिंग, अल्लाह हाफिज़।